বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, যদিও ভালো থাকা কষ্টকর এই পরিস্থিতিতে। তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমরা এখনও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাস শুরু করার আগে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তিনি কিন্তু এই ভার্চুয়াল এবং অনলাইন ক্লাসে সুব্যবস্থা করে দিয়েছেন তোমাদের এবং আমাদের জন্য। আর এর ফলে তোমাদের সাথে আমাদের যেমন একটা সুন্দরভাবে সংযোগ স্থাপন হয়েছে এবং পড়ালেখা বা আমাদের যে নিয়মিত ক্লাসগুলো কিন্তু সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাই স্যারকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার মার্কেটিং বিভাগে তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি উপস্থাপন করছি আমি নাজনীন জাহান, প্রভাষক অর্থনীতি বিভাগ। আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠের নাম তো তোমরা জানোই, আমাদের মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমরা ক্লাস শুরুর পূর্বে আমরা আমাদের কোর্স এবং কোন অধ্যায় নিয়ে আলোচনা করব, চলো সেটা দেখে দিই। আমাদের কোর্সের নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি এবং অধ্যায় হচ্ছে ব্যাংকিং। আমরা পূর্বেও কিন্তু ব্যাংকিংয়ের চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোকপাত করেছি, আজকে আবার কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। তাহলে আমার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকের আমাদের ব্যাংকিং অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো কি সেগুলো একটু দেখে নিই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিনিয়োগ ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংকের কার্যাবলী। আমরা ধারাবাহিকভাবে প্রতিটা বিষয় নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আসি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আলোচনা করার শুরু করি আমাদের প্রথম আলোচ্য বিষয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী বিভাগের কৃষি ঋণ প্রদানকারী বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান এবং রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের বড় অংশীদার। রাজশাহী বিভাগে অবস্থিত কৃষি ব্যাংকের সকল শাখাসমূহ একত্রিত করে এবং সকল দায় ও সম্পত্তি গ্রহণ করে 1987 সালে 15ই মার্চ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কার্যক্রম শুরু করা হয়। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কৃষক এবং কৃষির সার্বিক উন্নতির লক্ষ্যে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ব্যাংক কৃষিখাতের উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, কৃষির বাজার সম্প্রসারণ এবং সর্বোপরি দারিদ্র বিমোচনমূলক কর্মকাণ্ডের জন্য ঋণ সহায়তা প্রদান করে থাকে। এখন আমরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কার্যাবলী বা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন অফ রাজশাহী কৃষি উন্নয়নের কে বলে ব্যাংকের আমাদের ফাংশনগুলো কি সেগুলো আমরা একটু আলোকপাত করি। প্রথমেই হচ্ছে এই ব্যাংকের মূল কাজ হচ্ছে সেচ প্রকল্পের উন্নয়ন সাধন। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে ভূমি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দান, হাঁস মুরগির খামার, মৎস্য ও গবাদি পশু খামার, আর তারপরে রয়েছে উন্নত বীজ উৎপাদন প্রকল্পে সহায়তা দান, আর শেষে বলা যাচ্ছে যে আখ চাষ প্রকল্পে ঋণ দান। প্রিয় শিক্ষার্থীরা, যদিও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষায়িত ব্যাংক, তথাপি বাণিজ্যিক ব্যাংকের ন্যায় সাধারণ বাণিজ্যিক যে কার্যাবলী রয়েছে ঠিক অনুরূপ সেই সমস্ত কার্যাবলী বা কার্যক্রম পরিচালনা করে থাকে এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক সম্বন্ধে এখন আমরা আলোকপাত করব। আর্থিক বাজারে দক্ষ পরিচালনার জন্য কিছু আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন। বিনিয়োগ ব্যাংক হচ্ছে সেই রকম একটি প্রতিষ্ঠান বা সেই রকম একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনসাধারণের মধ্যে নতুন কোনো লগ্নিপত্র বণ্টনের ক্ষেত্রে মধ্যস্থাকারী হিসাবে মূলত কাজ করে থাকে। এর প্রধান কাজ হল কোম্পানির কাছ থেকে লগ্নিপত্র ক্রয় করে তা বিনিয়োগকারীদের নিকট বিক্রয় করা। এছাড়াও সরকারের দীর্ঘমেয়াদী মূলধন তহবিলের ব্যবস্থা করা বিনিয়োগ ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ। পক্ষগত
বা শব্দগত দিক থেকে বিনিয়োগ ব্যাংক অনেক সময় ভ্রান্ত ধারণার সৃষ্টি করে থাকে। যেমন বিনিয়োগ ব্যাংক অন্যান্য ব্যাংকের মতো জনসাধারণের কাছ থেকে টাকা জমা রাখে না এবং তাদের নিজস্ব তহবিলেও স্থায়ীভাবে বিনিয়োগ করে না। কোম্পানির কাছ থেকে লগ্নি চেকিত মানে কোম্পানির কাছ থেকে কি করা হয় যে লগ্নি যে পত্র ক্রয় করে, এরা বিনিয়োগকারী নিকট থেকে অধিক মূল্যে সেটা কি করে বিক্রয় করে থাকে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যই বিনিয়োগ ব্যাংকের মূলত মুনাফা। বিনিয়োগ ব্যাংক মূলত সিকিউরিটি সমূহের ক্রেতা ও বিক্রেতার মাঝে মধ্যস্থা ব্যক্তি হিসাবেও কিন্তু মূলত এ কাজ করে থাকে। মূলধন বাজারে কারবার প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংকের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে এটা বিনিয়োগকারী বা ব্যাংক মূলত কিছুই নয়, এরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা অপরের সঞ্চয়ের রক্ষণাবেক্ষণ করে না। এখন আমরা আলোচনা করব বিনিয়োগ ব্যাংকের আসলে উদ্দেশ্য কী। উদ্দেশ্য হচ্ছে, প্রথমেই আমরা বলতে পারি যে বিনিয়োগ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে চারটি। সে চারটির মধ্যে প্রথমত হচ্ছে বিনিয়োগ ক্ষেত্রে উৎসাহ প্রদান করা এবং সম্প্রসারণ করা, দুই নম্বর হচ্ছে পুঁজিবাজার উন্নয়নে সাহায্য করা, তিন নম্বর হচ্ছে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে সংগৃহীত অর্থ কাজে লাগানো, আর চতুর্থ হচ্ছে এই সব কাজে সকল প্রকার সাহায্য করা। আর এরপরে আমরা বিনিয়োগ ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম। এখন বিনিয়োগ নীতিগুলো কী? বিনিয়োগ নীতি হচ্ছে যে মানে প্রিন্সিপাল অফ বিজনেস কী, ব্যবসায়িক নীতি কী, বিনিয়োগ ব্যাংকের ব্যবসায়িক নীতিগুলো কী, সেটা হচ্ছে প্রথমতই হচ্ছে অর্থনৈতিক এবং আর্থিক সম্ভাব্যতা যাচাইপূর্বক সম্ভাব্য অধিক সংখ্যক প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা, আর দ্বিতীয় হচ্ছে মূলধন তহবিল সৃষ্টি করা, বিনিয়োগ বৃদ্ধি করা ও অবলেখনীয় ঝুঁকি হ্রাস করার জন্য বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করা। এরপরে রয়েছে নতুন উদ্যোক্তার সৃষ্টি এবং তাদের উৎসাহ প্রদান করা। তারপরে রয়েছে যেমন দেশি শিল্প স্থাপন বিস্তৃত করা, তারপরে রয়েছে যেমন বিনিয়োগকে বহির্মুখী করা, এবং শেষে হয়েছে অর্থ কর্পোরেশনের শেয়ার মালিকাদের স্বার্থ সংরক্ষণের প্রয়োজন না হলে সাধারণত কর্পোরেশনের অর্থায়িত দান বা অর্থায়িত কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ভার গ্রহণ না করা। বিনিয়োগ ব্যাংকের আমরা উদ্দেশ্য এবং নীতি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে বিনিয়োগ ব্যাংকের কার্যাবলী অর্থাৎ ফাংশন অফ ইনভেস্টমেন্ট ব্যাংক কী। বিনিয়োগ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এর মূল কাজই হচ্ছে সিকিউরিটি ইস্যুর অবলেখন হিসাবে কি কাজ করে। এখন বিনিয়োগ ব্যাংকের কাজের মধ্যে আমরা দেখব যে বিনিয়োগ ব্যাংকের কার্যাবলী আমরা আলোকপাত করার আগে আমরা একটু বলছি যে আবারও বলছি যে বিনিয়োগ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে করে যাচ্ছে। এর মূল কাজটাই হচ্ছে সিকিউরিটি ইস্যুর অবলেখক হিসাবে কাজ করা, মক্কেলদের যথাযথ উপদেশ প্রদান করা এবং ঝুঁকি গ্রহণের অন্যতম কাজ করা। এছাড়াও বিনিয়োগ ব্যাংকের কার্যগুলিগুলোকে আমরা বিশদভাবে এখন আলোচনা করি। যেমন প্রথমেই আসি কি অবলেখন বা আন্ডার রাইটার। অবলেখন বা আন্ডার রাইটার বলতে আমরা কী বুঝি? বিনিয়োগ ব্যাংকের সদ্য প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইস্যুকৃত সিকিউরিটির অবলেখক হিসাবে কাজ করে থাকে। এই ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক কোম্পানির ইস্যুকৃত শেয়ারসমূহের একটি নির্দিষ্ট পরিমাণে বিক্রির নিশ্চয়তা প্রদান করে। এই জন্যই তারা শেয়ারের প্রতি নির্দিষ্ট হারে কমিশন পায়। যদি নিশ্চয়তা প্রদানকৃত সকল শেয়ার বিক্রয় না হতো, তবে বিনিয়োগ ব্যাংক এই সকল শেয়ার ক্রয় করে জনগণের নিকট বিক্রয় করার দায়িত্ব গ্রহণ করে। এই ব্যাংক কম মূল্যে শেয়ার ক্রয় করে এবং তা অধিক মূল্যে বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করে। আবারও বলছি যে বিনিয়োগ ব্যাংক হচ্ছে যে এই ব্যাংকে নিশ্চয়তা প্রদানকৃত সকল শেয়ার যদি বিক্রয় না হয় তাহলে কি হয়, বিনিয়োগ ব্যাংক এই সকল শেয়ার ক্রয় করে জনগণের নিকট বিক্রয় করে দায়িত্ব গ্রহণ করে এবং তারা কম মূল্যে শেয়ারটা ক্রয় করে বেশি মূল্যে সেই শেয়ার বিক্রয় করে মুনাফা অর্জন করার চেষ্টা করে। দ্বিতীয়ত হচ্ছে সর্বাধিক প্রচেষ্টা অর্থাৎ বেস্ট এফোর্ট। পাবলিক শেয়ার ইস্যুর ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক প্রকৃতপক্ষে শেয়ার এবং অবলেখন করে সিকিউরিটি বিক্রয়ের জন্য নিজেদের সম্পদ প্রয়োগের মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালাতে পারে।
এক্ষেত্রে অবলেখন সংক্রান্ত কোনো ঝুঁকি ব্যাংকের থাকে না, সিকিউরিটি বিক্রয় পরিমাণের উপর তাদের কমিশন মূলত নির্ভর করে। তৃতীয়ত বলা যেতে পারে পরামর্শ প্রদান, অর্থাৎ জিভিং কনসালটেন্সি। বাজার পরিস্থিতি, অর্থব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার পরিস্থিতি, ঋণপত্রের বর্তমান মূল্য, প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, এই ইত্যাদি বিষয়গুলো বিনিয়োগ ব্যাংক কী করে প্রচুর তথ্য ও উপাত্ত ধারণ করে থাকে। ফলে তারা সম্পূর্ণ বাজার পরিস্থিতি কী করে পর্যালোচনা করে বিদ্যমান ব্যবসার কী করে প্রতিষ্ঠানমূলক বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করতে পারে। এছাড়া বিনিয়োগ ব্যাংক কী করে একত্রীকরণ, অ্যাকুইজিশন ও পুনঃসংস্থান অর্থ সংস্থানের কী করে হয় ইচ্ছুক প্রতিষ্ঠানসমূহকে খুঁজে বের করে এবং নির্দিষ্ট ফির বিনিময়ে তাদের কার্য সম্পাদনে প্রয়োজনীয় পরামর্শ এবং কী করে এমনকি উপদেশও প্রদান করে থাকে। এছাড়াও অর্থ সংস্থান সম্পর্কিত বিষয়েও এই বিনিয়োগ ব্যাংক সাহায্য করে থাকে। বিনিয়োগকারীদের লগ্নপত্র এবং শেয়ার ক্রয়ে তারা পরামর্শ প্রদান করে থাকে। তাহলে বিনিয়োগ ব্যাংকের কার্যাবলীগুলো আমরা কী করলাম, দেখলাম কি অবলেখন, সর্বাধিক প্রচেষ্টা, পরামর্শ প্রদান। এরপরে রয়েছে কি ঝুঁকি গ্রহণ, অর্থাৎ টেকিং রিক্স। সিকিউরিটি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে বা মাঝের সময়ে এর মূল্য কম বা বাজার হ্রাসে পাওনাজনিত ঝুঁকি মূলত বিনিয়োগ ব্যাংক গ্রহণ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে সিকিউরিটি জমে যাওয়াটাই স্বাভাবিক। কোনো কোনো সময় উল্লেখিত দামের চেয়েও অনেক সময় কম দামে এবং এই সব সিকিউরিটি বিক্রি করতে হয়। এইসব ঝুঁকি হ্রাস পায় যদি নির্দিষ্ট কোম্পানির সিকিউরিটিসমূহ সরাসরি বিমা কোম্পানি বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর নিকট বিক্রয় করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক বৃহৎ কারবারের প্রয়োজন মেটাতে বেশি উপযোগী। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী ঋণকৃত তহবিলের জন্য মূলধন বাজারে সুবিধা সহজভাবে গ্রহণ করতে পারে না এবং বাহ্যিক ইকুইটি মূলধন সংগ্রহে উন্নয়নমূলক সুযোগ সুবিধা খুবই কম দেখা যায়। এরপরে রয়েছে কি মধ্যস্থাকারী, অর্থাৎ মিডলম্যান হিসাবেও বিনিয়োগ ব্যাংকের একটা অন্যতম কাজ। বিনিয়োগ ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিনিয়োগকারী এবং কোম্পানির মধ্যে মধ্যস্থাকারী ভূমিকা পালন করা। বাজারে বিদ্যমান কোম্পানি ঋণপত্র ক্রয় করে বিনিয়োগ ব্যাংক তা বিনিয়োগকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে থাকে। এছাড়াও শেয়ার ক্রয় বিক্রয়ের বিক্রয়েও তারা কী করে মধ্যস্থাকারী হিসাবে কাজ করে থাকে। এরপরে আরেকটি বিনিয়োগ ব্যাংকের অন্যতম কাজ হচ্ছে বাজার তৈরি, অর্থাৎ ক্রিয়েট মার্কেট। বিনিয়োগ ব্যাংকের মানে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো কি বললাম যে বাজার তৈরি করা। প্রথমবারের জন্য সাধারণত শেয়ার বাজার তৈরি করা অত্যন্ত কিন্তু কঠিন কাজ। এর জন্য ব্যাংকে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে লগ্নিপত্র ক্রয় বিক্রয় করতে হয় আর এর ফলশ্রুতিতে চাহিদা ও সরবরাহ বিবেচনা করে যে মূল্য সেইটা কিউটো করা হয় সে মূল্য শেয়ারের দাম নির্ধারণের ব্যাপারে বিনিয়োগ ব্যাংক কোম্পানিসমূহকে নির্দেশ প্রদান করে থাকে। এছাড়াও বিনিয়োগ ব্যাংকের আরেকটি অন্যতম কাজ হচ্ছে কি শেয়ার মূল্য নির্ধারিত, অর্থাৎ ফিক্সেশন অফ শেয়ার প্রাইস। লগ্নিপত্রের মূল্য নির্ধারণে বিনিয়োগ ব্যাংকের একটি কিন্তু মূলত গুরুত্বপূর্ণ কাজ। কোম্পানি ও বিনিয়োগ ব্যাংকের মধ্যে যে আলাপ আলোচনার মধ্যে মূল্য নির্ধারিত হয় এবং বিনিয়োগ ব্যাংক সর্বদাই কম মূল্যে নির্ধারণ সচেষ্ট থাকে যাতে শেয়ার সহজে ও দ্রুত বিক্রয় করা যায়। অবশ্য মূল্য অতিরিক্ত যদি কম হয় তাহলে কোম্পানি অসন্তুষ্ট হয়, সেদিকেও বিনিয়োগ ব্যাংক লক্ষ্য রাখে। এরপরে রয়েছে কি বাজার স্থিতিশীলতা, স্থিতিশীলকরণ, অর্থাৎ মার্কেট স্ট্যাবিলিটি। লগ্নিপথের বাজার স্থিতিশীল করা বিনিয়োগ ব্যাংকের একটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, কারণ নতুন লগ্নিপত্র বিক্রি করতে বাজার স্থিতিশীল হওয়া একান্ত প্রয়োজন। এটি বিনিয়োগকারীদের মনে আস্থা জাগায়। বাজারে লগ্নিপত্রের মূল্য হ্রাস পাওয়া বিনিয়োগ ব্যাংকের জন্য মূলত অনেক বিপজ্জনক। সুতরাং এই দায় এড়ানোর জন্য অনেক ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক নিজেই শেয়ার ক্রয় করে বাজারকে কী করে স্থিতিশীল রাখার চেষ্টা করে।
অর্থাৎ বিনিয়োগ ব্যাংকের কার্যাবলীগুলো আমরা আবারও বলছি যে এর মূল কাজ কি, সিকিউরিটি ইস্যুর অবলেখক হিসাবে কাজ করা, মক্কেলদের যথাযথ উপদেশ দান করা এবং ঝুঁকি গ্রহণ করা হচ্ছে এর অন্যতম কাজ। আর বিশদভাবে আমরা আলোচনা করলাম কি অবলেখন বা আন্ডাররাইটার, সর্বাধিক প্রচেষ্টা মানে বেস্ট এফোর্ট, পরামর্শ প্রদান মানে হচ্ছে গিভিং কনসালটেন্সি, ঝুঁকি গ্রহণ টেকিং রিস্ক, মধ্যস্থাকারী মানে মিডলম্যান, বাজার তৈরি ক্রিয়েট মার্কেট, শেয়ার মূল্য নির্ধারণ মানে ফিক্সেশন অফ শেয়ার প্রাইস, আর বাজার স্থিতিশীলতাকরণ অর্থাৎ মার্কেট স্টেবিলিটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিনিয়োগ ব্যাংকি, বিনিয়োগ ব্যাংকের কার্যাবলী কি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকি, এই তিনটা বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোকপাত করলাম, আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং করতে পারবে রপ্ত। ক্লাস শেষ করার পূর্বে, ধন্যবাদ জ্ঞাপন করার পূর্বে আমি তোমাদের সাথে দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত পড়ালেখা করব, স্বাস্থ্যবিধি মেনে চলব, নিরাপদে অবস্থান করব। নিরাপদে অবস্থান করব আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমাদের কিন্তু ঘরের বের হতে হবে। সেই বের হওয়ার সময় অবশ্যই আমরা মাস্ক পরিধান করব এবং নিরাপদ দূরত্ব বজায় রাখব। শুধু আমি নিজেই করব না, আমার পরিবারকেও সেই কাজটি করার জন্য উৎসাহ প্রদান করব। আমি এবং আমার পরিবার এবং আমার সমাজ যদি নিরাপদে থাকে তাহলেই আমি প্রকৃতপক্ষে বা ভালোভাবে নিরাপদে অবস্থান করতে পারব। তোমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে, আর সেই সাথে সবুজ শাকসবজি এবং প্রচুর পরিমাণে ফলমূল গ্রহণ করবে। এখন বাজারে অনেক সিজনাল ফল পাওয়া যায়, সেই সমস্ত শাকসবজি, সেই সমস্ত ফল কি আরোহণ করার চেষ্টা করবে এবং সেটাই ব্যবহার করার চেষ্টা করবে। নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিতভাবে পড়াশোনা করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ।